হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনি আনলিমিটেড ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মেল কানেক্ট করতে পারবেন, অর্থাৎ আনলিমিটেড মেল কীভাবে আপনি খুব সহজে কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে আপনার গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যেয়ে ধরুন আমরা ইউএসের কালেক্ট করবো, ইউএসএ ইউএস হেলথ, তারপরে স্পেস দেয়া gmail.com দিয়ে সার্চ দেব। সার্চ দেওয়ার পর যে একটা সেটিং ঠিক করে নেবেন সেটিকে যাব সার্চ সেটিং। সার্চ সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন 100, আমরা এই জিনিসটা করে নেব 100 করে নেব এবং নিচে যাব এবং কান্ট্রি আমরা সিলেক্ট করবো। কান্ট্রি যেহেতু আমরা ইউএসএ সিলেক্ট করছি, এই জন্য আমরা ইউএসএ ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করি, সেভ দেব অ্যান্ড ওকে। এটা ক্যাপচার আসবে, আমরা সেই ক্যাপচারটা দিব। ক্যাপচারটা নিয়ে নিয়েছে এবং অনেকগুলো আসছে। তো আমরা কি করব, সমস্ত সবগুলাকে সিলেক্ট করব, পুরো পেজটাকে সিলেক্ট করে কপি করব। কপি করে মেল ইনস্ট্রাক্টর এই একটা সাইট আছে যেটা লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, অবশ্যই আপনারা নিচে লিঙ্ক থেকে জিনিসটা করে নেবেন। তারপরে এখানে একটা এসে একটু সেটিং ঠিক করবেন। এখানে এসে যে কমা লেখা আছে আপনার সেখানে নিউ লাইন করে দেবেন, শুধু এই কাজ শুধু এটাই করবে, আর কোনো কাজ নাই। তারপরে ইনপুট করবেন, পেস্ট করবেন, তারপর পেস্ট করে যে এক্সট্রাটর দেবেন। এই যে মেল 89টা মেল চলে আসছে, বাস এটা কপি করবে। এখানে 89টা মেল আসছে, আমরা এখানে মেল পাইছি। তো সবগুলো আপনি কপি করে একটা এক্সেল শিটে নিয়ে এখানে এসে এভাবে আপনি পেস্ট করে দেবেন। দেখুন একদম 89টা মেল পেয়েছি আমরা। তো এভাবে আপনি খুব সহজে আপনি মেল কালেক্ট করতে পারেন, এভাবে বিভিন্ন টপিক দিয়ে দিয়ে। দেখুন আমরা এখানে ইউএস হেলথ দিয়েছি, এখানে ইউএসের জায়গায় আপনি কানাডা দেন, তাহলে সমস্ত মেল সিএ দিবেন, কানাডার সমস্ত মেল চলে আসবে। তারপরে ইউকে দিবেন, ইউনাইটেড কিংডমের সমস্ত মেল আসবে। তারপরে এএস দিবেন, অস্ট্রেলিয়ার সমস্ত মেল আসবে। এভাবে আপনি বিভিন্ন দেশের মেল কালেক্ট করতে পারবেন খুব সহজে।